হেলথ ওয়েল বিভাগে তৃতীয় পর্বে আজ আমরা চলে এসেছি দর্শক বন্ধুরা, আর আজকে আমাদের আলোচনার বিষয় লকডাউন। আমাদের মধ্যে আজকে রয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর বিনায়ক দেব। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে আড্ডা জোন এট পিয়ালিতে স্বাগত। আমরা আজকে আমাদের আলোচনা শুরু করছি, চলে যাচ্ছি আপনার কাছে সরাসরি প্রথম প্রশ্নে। ডাক্তারবাবু, আমরা তো জানি যে এই বছর আবার করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, যার জেরে আমাদের পৃথিবী সহ আমাদের ভারত, আমাদের পশ্চিমবঙ্গ, এমনকি আমাদের কলকাতার প্রত্যেকটা মানুষ আমরা বিপর্যস্ত। প্রতিদিনই খারাপ খবর আসছে, আর এই সময় দাঁড়িয়ে সম্প্রতি আমাদের দিন পনেরোর জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এই মাসটা পুরোপুরি লকডাউনের মধ্যে আমরা রয়েছি, তো এই লকডাউনটা কতটা জরুরি ছিল আপনার আপনার মনে হয়, এটাই আমার প্রথম প্রশ্ন ডাক্তারবাবু আপনার কাছে। প্রথমে যেটা বললে যে করোনার এটা দ্বিতীয় তরঙ্গ এবং এটা সারা বিশ্বে প্রথম শুরু হয়েছে, এটা ইউরোপে, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রে, তারপরে ওটা ভারতবর্ষে এসেছে। যেরকম ভাবে প্রথম তরঙ্গটা যে সিকোয়েন্সে এসেছিল, এই সিকোয়েন্সেই এখানে এসছে। তো অতএব আমাদের যে সময় আমাদের দ্বিতীয় তরঙ্গটা এসছে, সেটা সময় মতনই এসছে। এখন প্রশ্নটা হলো যে দ্বিতীয় তরঙ্গে আমরা কতটা প্রস্তুত ছিলাম। উত্তরটা হলো, হয়তো আমরা প্রথম তরঙ্গ যখন শেষ হচ্ছিল নভেম্বর ডিসেম্বর মাসে, তখন অনেকেই ভেবেছিলেন যে দ্বিতীয় তরঙ্গটা যেটা আসবে সেটা হয়তো এভাবে এত খারাপ প্রকোপ হয়তো আমাদের উপর পড়বে না। কিন্তু যদি আমরা মহামারীর ইতিহাস ঘেঁটে দেখি, তাহলে আমরা দেখব যে যে কোনো মহামারীর প্রথম তরঙ্গের কম্পারিজনে দ্বিতীয় তরঙ্গ এবং তৃতীয় তরঙ্গ অনেক বেশি ভয়ঙ্কর। অতএব এই দ্বিতীয় তরঙ্গটা যে প্রকোপ নিয়ে আমাদের উপর পড়েছে, আছড়ে পড়েছে, সেটা কিন্তু খুব একটা আশ্চর্যকর কোনো ব্যাপার নয়। কারণ দ্বিতীয় তরঙ্গে যেটা হয় যে ভাইরাসটা মিউটেট করে, অর্থাৎ রূপ বদলায়, এবং সেটা একটা অন্য ভিন্ন রূপ নিয়ে আমাদের কাছে আবার প্রেজেন্ট করে, এবং সেটাই এই দ্বিতীয় তরঙ্গে সেটা আমাদের ক্ষেত্রে সেটা হয়েছে। এটাকে আমরা বলছে যে এটা হচ্ছে একটা সেকেন্ড মিউটেন্ট বলা হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে এটাকে থার্ড মিউটেন্টও বলা হচ্ছে এবং ইন্ডিয়ান ভ্যারিয়েশন বলা হচ্ছে। তো সেটা যাই হোক, এক্ষেত্রে যেটা আমাদের সামনে যে উপায়গুলো ছিল, তার মধ্যে প্রথম তরঙ্গের সঙ্গে যদি আমরা একটা কম্প্যারিজন আনি, তাহলে আমরা দেখবো যে সে সময় আমাদের কাছে কোনো টিকা ছিল না। এবছর আমাদের এই দ্বিতীয় তরঙ্গে আমাদের ভ্যাকসিন আছে। প্রথম তরঙ্গে নাম্বার অফ কেসেস কম ছিল, দ্বিতীয় তরঙ্গে নাম্বার অফ কেসেস প্রায় 5 গুণ বেশি। আমরা যদি প্রত্যেক দিনের পজিটিভিটির এটা সংখ্যাটাকে যদি আমরা নিই, তো সেই দিকে বলতে গেলে দ্বিতীয় তরঙ্গের জন্য আমাদের যতটা প্রস্তুতি হয়তো নেওয়ার প্রয়োজন ছিল, সেটা সরকারের পক্ষেই হোক, আমাদের জনগণের দিক থেকেই হোক, একটু কমপ্লেসেন্সি এবং একটু ল্যাক্সেশন হয়েছে। তার জন্য হয়তো আমাদের এই যে মৃত্যু মিছিল যেটা হচ্ছে, এতগুলো পেশেন্ট হাসপাতালে ভর্তি হচ্ছে, এটা একটা কারণ হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের এই মুহূর্তে দ্বিতীয় তরঙ্গকে আটকানোর জন্য যেটা প্রয়োজন ছিল, আমরা সেটা রাজ্যের প্রথম যেটা করেছি যে আংশিক লকডাউন একটা ঘোষণা করা হয়েছিল 14 দিনের জন্য মে 2 পর থেকে। তারপরে গত রোববার থেকে, অর্থাৎ 15 তারিখ থেকে আমাদের সরকার
ঘোষণা করলেন যে নেক্সট 2 সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউন। তো এটার কারণ হচ্ছে যে লকডাউনটা আমরা শেষ উপায় হিসেবে এই মহামারীতে প্রয়োগ করা হয়, কারণ লকডাউনটাতে আমরা জানি যে মানুষের অর্থনৈতিকভাবে মানুষরা অথর্ব হয়ে পড়েন, সামাজিকভাবে প্রবলেম হয়, কর্মক্ষেত্রে যাওয়াতে সমস্যা হয়, অনেক সমস্যাই হয়। এই জন্যই লকডাউনটাকে একটা লাস্ট রিসর্ট হিসেবে ধরা হয় এবং এক্ষেত্রেও সেটা তাই করা হয়েছে। লকডাউনটা এ কারণেই করা হয় যেহেতু এটা একটা সার্কিট ব্রেকার হিসেবে এটাতে কাজ করে, অর্থাৎ যে COVID-19 যে চেইনটা হচ্ছে, যে যেখানে আমরা প্রায় 3.5 লক্ষের ওপর কেস, তারপরে ওটা 4 লক্ষ ছুঁইছুঁই হয়েছিল এবং 4 লক্ষ ক্রস করেছিল ফর 24 আওয়ার্স ভারতবর্ষের পজিটিভের কোভিড পজিটিভ কেসেস, সেখানে সেটাকে যদি চেইনটাকে ভাঙা যায় তাহলে এটা কার্যকরী হবে। এটা আমরা দিল্লির ক্ষেত্রে দেখলাম, এখানে পজিটিভিটি রেটটা প্রায় 30% ছিল, সেখান থেকে আজ সেটা নেমে 10% নিচে নেমে এসেছে। অর্থাৎ সম্পূর্ণ লকডাউনে এই জিনিসটা আমরা করতে পারছি, কারণ মানুষরা বাইরে বেরোচ্ছেন না, পরিবহন যেটা জনপরিবহন যেটা ব্যবস্থা সেটা বন্ধ থাকছে, লোকাল ট্রেন বাসেস যেগুলো আমরা পরিবহনের মধ্যে আওতায় আনি সেগুলো বন্ধ হচ্ছে এবং মানুষের যাতায়াত অনেকটা কম থাকছে, বাজার হাট খুব অল্প সময়ের জন্য খোলা থাকছে, অতএব এই কারণে মানুষের জমায়েতটা অনেকটা কম থাকার কথা এই লকডাউনের সময়, এবং সেটাই সাইন্টিফিক কারণ যে কারণে আমরা ট্রান্সমিশন চেইনটাকে হয়তো ভাঙতে পারি। তো এ কথা যখন আমরা বলছি, আমার মনে হয় যে লকডাউনের সময় আমাদের যেটা করার খুব প্রয়োজন সেটা হচ্ছে যে এই সময়টাকে আমাদের ঠিক মতন করে ইউটিলাইজ করতে হবে, কারণ লকডাউনে যদি আমরা এটাকে ছুটির একটা আমেজে কাটাই তাহলে হবে না। আমাদের এই সময়টাতে আমাদের হাসপাতালে যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে বাড়াতে হবে, সেফ হোম যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আরো বেটার করতে হবে, আরো সংখ্যায় বাড়াতে হবে, এবং আমাদের যে টিকাকরণের যে ড্রাইভটা সেটা অনেক অনেক বেশি করতে হবে। আমরা ভারতবর্ষে কোন এক সময় যখন টিকাকরণ শুরু হয়েছিল 45 লক্ষ অবধি আমরা পৌঁছতে পেরেছিলাম পার ডে, সেটা আবার নেমে গিয়ে 10 লক্ষের কাছাকাছি এসে গেছিল। সেটা টিকার হয়তো যতটা প্রয়োজন আমাদের ছিল, মানে যতটা নাম্বার আমাদের প্রয়োজন ছিল অতটা নাম্বার হয়তো আমাদের কাছে ছিল না, সে কারণে সেই জায়গাটাকে আমাদের বাড়িয়ে আবার 1 কোটির কাছাকাছি পার ডে নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু এই লকডাউনের সফলতাটা আমরা পাবো। ভ্যাকসিন সব বয়সের মানুষের জন্য কতটা প্রয়োজনীয়? ভ্যাকসিনটা আমাদের সবসময় প্রয়োজনীয়, এ কারণেই যে ভ্যাকসিনের যে তথ্যগুলো, যখন আমরা ভ্যাকসিনেশন শুরু করেছিলাম তখন যারা হেলথ কেয়ার ওয়ার্কার্স এবং ফ্রন্টলাইন ওয়ার্কার্স তাদের সবাইকে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল, এ কারণেই যে হাসপাতালে যারা কোভিড পেশেন্টদের দেখাশোনা করছেন, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন পুলিশ, এবং যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স যেটা বলা হয় স্যানিটাইজেশন ওয়ার্কার্স, এরা এদের সবাইকে ভ্যাকসিন দেওয়া তখন হয়েছিল। তারপরে 60 ঊর্ধ্ব বয়সের মানুষদের এবং যারা 45 ঊর্ধ্ব তাদের যাদের কোমরবিডিটিস ছিল, অর্থাৎ ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের প্রবলেম, ডায়ালিসিস চলছে, ক্যান্সার, যাদের কেমোথেরাপি চলছে, যাদের লাং প্রবলেমস আছে এবং আদার কোমরবিডিটিস আছে, তাদের ভ্যাকসিনের আওতায় আনা হয়েছিল। তারপরে 1 মে থেকে 18 থেকে 45 বছরের যে বয়সসীমা সেই বয়সের মানুষদেরও ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। তো ভারতবর্ষে এই মুহূর্তে আমাদের কোভিশিল্ড, যেটা অ্যাস্ট্রাজেনেকার অক্সফোর্ড টেকনোলজির, যেটা সিরাম ইনস্টিটিউট অফ পুনে তৈরি করছে ওটা, এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন, এই দুটো ভ্যাকসিন আমাদের এতদিন দেওয়া হয়েছিল। এখন রাশিয়ান ভ্যাকসিন যেটা Sputnik 5, সেটা এখন আমাদের কাছে অ্যাভেলেবল হচ্ছে, সেটা হায়দ্রাবাদে এসছে এবং তার প্রোডাকশনও শুরু হবে। অতএব আমার মনে হয় যে নেক্সট 3-4 মাসের মধ্যে আমাদের অনেকগুলো কোম্পানির ভ্যাকসিন অ্যাভেলেবল হবে। এই জন্যই আমার মনে হয় যে ভ্যাকসিনটা প্রত্যেকটা মানুষ যারা এলিজিবল তাদের ভ্যাকসিনটা নেওয়ার প্রয়োজন আছে। এ কারণেই
যে ভ্যাকসিনটাকে আমরা অনেকেই ভাবছেন যে ভ্যাকসিনটা নিলে কোভিড হবে না, কিন্তু ভ্যাকসিনটা কোভিড এর ক্ষেত্রে এটা প্রতিষেধক হিসেবে কাজ করছে না। এটা যেটা করছে মেইনলি এজ এ ডিজিজ মডিফাইং এজেন্ট, মানে ভ্যাকসিন ডাবল ডোজ নেওয়ার পরেও কিছু কিছু ক্ষেত্রে কোভিড পজিটিভ হতে পারে মানুষরা, কিন্তু ভ্যাকসিন যারা নিচ্ছেন তারা যদি কোভিড পজিটিভ হন তাহলে ওনাদের ডিজিজের যে রোগের যে প্রকোপটা অনেক কম হবে, তার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার যে সংখ্যাটা সেটা অনেক কম, কমপ্লিকেশন এর সংখ্যা কম, ভেন্টিলেশনের সংখ্যা কম, আইসিইউতে পেশেন্ট ভর্তির সংখ্যা কম, এবং মৃত্যু হারটাও কম হচ্ছে। কারণ ভ্যাকসিন আমরা জানি যে কার্যকারিতাটা 80% মতো বলছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের, এবং স্পুটনিকের যেটা বলছে সেটা প্রায় 90%। তাছাড়াও ফাইজারের ভ্যাকসিন আছে, মডার্না ভ্যাকসিন আছে, সিনোভ্যাক আছে যেটা চায়নার ভ্যাকসিন, এবং আরো কিছু ভ্যাকসিন আছে যেটা পৃথিবীতে অ্যাভেলেবল আছে, সেগুলো হয়তো কোনো সময় ভারতবর্ষে অ্যাভেলেবল হবে। কারণ আমাদের বুঝতে হবে যে আমাদের 130 কোটি দেশে যদি 100 কোটি মানুষকেও ভ্যাকসিনের জন্য ওরা এলিজিবল হন, তাহলে আমাদের 200 কোটি ভ্যাকসিন লাগবে, কারণ প্রত্যেকটা ভ্যাকসিনের ডাবল ডোজ আছে। তো 200 কোটি ভ্যাকসিন যদি আমাদের লাগে এবং সেটা যদি আমরা দিনে 1 কোটিও করে আমরা দিই, তাহলে আমাদের প্রায় 200 দিন মতন লাগছে। অতএব এটা একটা বিরাট চ্যালেঞ্জ, কিন্তু মানুষদের কিন্তু সামনে এগিয়ে আসতে হবে, সরকারকে এমন ভাবে ভ্যাকসিনটা ডিস্ট্রিবিউট করতে হবে প্রত্যেকটা স্টেটে যাতে প্রত্যেকটা মানুষের কাছে সেটা অ্যাভেলেবল হয়। তো এই জিনিসগুলো আমার মনে হয় খুবই জরুরি। এখন যেটা আছে যে 50% ভ্যাকসিন কেন্দ্র সরকার সেটা নিচ্ছেন এবং সেটা ডিস্ট্রিবিউট করছেন, এবং বাকি 50% যেটা রাজ্য সরকার কিনবেন এবং যারা প্রাইভেট সংস্থা তারা কিনবেন। এতে যেটা হয়েছে যে মে মাস থেকে এই নিয়মটা লাগু করা হয়েছে, তাতে যেটা হয়েছে আমি হঠাৎ দেখলাম যে ভ্যাকসিনের নাম্বারটা অনেকটা কমে গেছে। তো আমার মনে হয় যে ভ্যাকসিনেশন ড্রাইভ যেটা সেটা ডেফিনেটলি কেন্দ্র সরকার নিয়ন্ত্রিত যদি হয় তাহলে ডেফিনেটলি এটা কার্যকারিতাটা বেটার হবে। কারণ আমরা প্রথম আগে দেখেছিলাম কেন্দ্র সরকার এটা দায়িত্ব নিয়ে রাজ্য সরকারকে দিয়ে এবং বিভিন্ন হাসপাতাল বিভিন্ন সেন্টারের থ্রু দিয়ে এই জিনিসটা করা হচ্ছিল এবং সেটা খুব স্মুথলি চলছিল। তো কোনো কারণে এই জিনিসটা চেঞ্জ হওয়াতে নাম্বারটা অনেক ড্রপ করে গেছে, যেটা আমাদের খুবই চিন্তার বিষয়, এবং আমরা চাইবো যে এই নাম্বারটা যাতে পিক আপ করে আমরা 1 কোটির কাছাকাছি পার ডে ভ্যাকসিনেশন করতে পারি। এক্ষেত্রে এই মুহূর্তে একটা সমস্যা হচ্ছে যে ধরুন যারা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের সময় হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে ভ্যাকসিনের অপ্রতুলতার জন্য কিন্তু সেটা সবাই পাচ্ছেন না। তো এক্ষেত্রে কি তার কোনো শারীরিক ভাবে কোনো প্রতিক্রিয়া দেখা দিতে পারে, মানে এই সময় দাঁড়িয়ে কি হতে পারে এর জেরে? ভ্যাকসিনের যারা প্রথম ডোজ পেয়েছেন আগে এবং তাদের যে নির্ধারিত দ্বিতীয় ডোজের যে ডেটটা দেওয়া আছে, ভারত সরকার থেকে পরশুদিন ওরা জানিয়েছে যে সেই ডেটটা কিন্তু চেঞ্জ হবে না। নতুন যারা ভ্যাকসিন নিচ্ছেন এবং যারা এখনো রেজিস্টার করেননি সেকেন্ড ডোজের জন্য, তাদের জন্য এই 90 থেকে 120 দিনের যে সময়সীমাটা ওরা বেঁধেছেন, বাড়িয়েছেন রাদার, ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজের যে গ্যাপটা তাদের জন্য সেটা প্রযোজ্য হবে। যারা অলরেডি রেজিস্টার্ড এবং যাদের অলরেডি ডেট দেওয়া আছে সেই ডেটে গেলে কিন্তু ওরা ভ্যাকসিনটা পাবেন, এটা কেন্দ্রীয় সরকার পরশু দিন সময় জানিয়েছে। এই সময় দাঁড়িয়ে একটা সমস্যা, যেহেতু লকডাউন চলছে, কারণ আমাদের বেশিরভাগ মানুষকে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের উপর নির্ভর করতে হয়, তো সেখানে আমরা তো যথাসময়ে ঠিক মতো ভ্যাকসিন নিতে এত মানুষ যেতে পারছি না, বা যেতে গেলেও কিছু সমস্যা হচ্ছে। তো এখানে বিকল্প কি হতে পারে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে বা সেই প্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে? এটা ডেফিনেটলি একটা লকডাউনের সময় একটা অসুবিধা হতে পারে, কিন্তু এখন আমরা কলকাতা শহরে জানি যে প্রত্যেকটা পৌরসভা ওদের নিজস্ব ভ্যাকসিনেশন সেন্টার তৈরি করেছে এবং ওরা লোকালি ভ্যাকসিনগুলো দিচ্ছেন, তো সেখানে পায়ে হেঁটে মানুষরা গিয়ে নিতে পারবেন। কিন্তু যদি এটা আমরা গ্রামাঞ্চলের কথা ভাবি যেখানে প্রাইমারি হেলথ সেন্টার দূরে দূরে আছে, সেখানে হয়তো এটার একটা সমস্যা হতে পারে। এটার জন্য আমার মনে হয় যে সরকার দিক থেকে নিশ্চয়ই কোনো ব্যবস্থা ওরা নেবেন, কারণ এই জিনিসটা ওদের নিশ্চয়ই মাথায় আছে কিভাবে মানুষকে ভ্যাকসিনেশন সেন্টার অব্দি পৌঁছে দেওয়ার
ব্যবস্থা করা যায়? কারণ মোবাইল ভ্যাকসিনেশন সেন্টার নিয়ে এর আগে কিছুদিন কথাবার্তা হচ্ছিল, কিন্তু মোবাইল ভ্যাকসিনেশন সেন্টারের কিছু লিমিটেশন আছে। কারণ ভ্যাকসিনেশনটা প্রথমত একটা কোল্ড চেইন এর মধ্যে দিয়ে ট্রান্সপোর্টেশন করা হয়, এবং একটা ভ্যাকসিনের ভায়াল খুললে সেখান থেকে 10 জন নিতে হয় একটা ভ্যাকসিনের ভায়াল থেকে। সেখানে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এরকম ভাবে ভ্যাকসিনটা দেওয়াটা মুশকিল হতে পারে। আমার মনে হয় যে কোনো পার্টিকুলার একটা জায়গায় যদি ভ্যাকসিনটাকে নিয়ে যাওয়া যায়, সেখানে যদি মানুষরা পৌঁছতে পারে, সেটা হাইটে হোক কিংবা কোনো স্পেশাল পরিবহনের সাহায্যে হোক সেখানে যদি পৌঁছতে পারে, তাহলে ভ্যাকসিনেশনটা দেওয়া সম্ভব। কারণ মোবাইল ভ্যাকসিনেশন আরেকটা সমস্যা হচ্ছে, প্রত্যেকটা ভ্যাকসিন যখন আমাদের দেওয়া হয় সেগুলোকে নথিভুক্ত করা হয়, এবং সেই প্রক্রিয়াটা মোবাইল ভ্যাকসিনেশনের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। তো সেই জন্য আমার মনে হয় যে ভ্যাকসিনেশন ড্রাইভটা যেটা এই লকডাউনের সময় সরকার যদি এই জায়গাগুলো দিকে নজর দেয়, ডেফিনেটলি আমাদের যে নাম্বারটা যেটা আছে সেটা অনেকটা বাড়বে। এবং লকডাউনটা যেটা আমরা করছি, যে কারণে করছি, বাই দি টাইম দ্য লকডাউন শেষ হয়ে যাচ্ছে, ততদিনে আমার মনে হয় ভ্যাকসিনেশনের নাম্বারটা অনেকটা হয়ে যাবে এই 15 দিনে। ডাক্তারবাবু, আপনাকে একটা প্রশ্ন করছি, যে একদিকে ভ্যাকসিন চালু হয়ে গেছে, তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর আমরা লকডাউনের মধ্যে রয়েছি, তো আমরা কতটা আশাবাদী হতে পারি যে করোনা প্রতিহত করতে পারবো আমরা? করোনা প্রতিহত করার জন্য যে উপায়গুলো মানে আমরা প্রথম তরঙ্গ থেকে জেনে এসেছি সেটা ছিল যে এটার এগেনস্টে খুব একটা ওষুধ এখনো পর্যন্ত বেরোয়নি। কিছু কিছু ওষুধ তো বেরিয়েছে, যেরকম স্টিরয়েডস, রেমডেসিভির, তারপরে প্লাজমা থেরাপি গুলো নিয়ে, সেগুলো হচ্ছে যখন পেশেন্টরা খুব সিরিয়াস হয়ে হসপিটালে যাচ্ছেন। আদারওয়াইজ আমরা হাইড্রোক্সিক্লোরোকুইনের কথা এক সময় বলতাম, এখন আইভারমেকটিন আসছে, ডক্সিসাইক্লিন চলছে, তো বিভিন্ন ওষুধ ট্রায়াল এন্ড এরর মেথডস দিয়ে সেগুলো ব্যবহার করা হচ্ছে। তার কার্যকারিতা কতটা, সেটা মৃত্যু হারকে কমাচ্ছে কিনা, সেগুলো নিয়ে গবেষণা চলছে। এই ডেটাগুলো এখনো পর্যন্ত যেগুলো এসছে সেগুলোতে এমন কোনো এনকারেজিং ডেটা পাওয়া যায়নি যে কোনো ওষুধই অ্যাকচুয়ালি করোনার মৃত্যু হারকে কমাচ্ছে, যেটা 2-2.5%। তো তোমার যে প্রশ্নটা ছিল যে প্রথম তরঙ্গে আমাদের ওষুধ ছাড়া আমাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স যেটা অ্যাকচুয়ালি প্রাইমারি, সেটা হচ্ছে মাস্ক পরা, ডিস্টেন্সিং মেনটেন করা এবং হ্যান্ড হাইজিন, যেটা আমাদের সোশ্যাল ভ্যাকসিনেশনের কথা বলা হচ্ছিল। তৃতীয় তরঙ্গে আমরা এখন মেডিকেল ভ্যাকসিনেশনও পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে এই সোশ্যাল ভ্যাকসিনেশনের ব্যাপারটাও অ্যাকচুয়ালি খুবই জরুরি। যেমন কালকে পরশুদিন আমি শুনলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার বাইডেন, উনি বলেছেন যে যারা ডাবল ভ্যাকসিনেশন নিয়েছেন তাদের আর মাস্ক পরার প্রয়োজন নেই, তারা যখন ইনডোর স্পেসে আছে। আমার মনে হয় এই ধরনের বার্তা এরকম একটা ডেভেলপড দেশের একজন প্রধান প্রশাসকের কাছ থেকে আমরা একদমই আশা করছি না, কারণ এটা WHO বলেননি, কিংবা কোনো সাইন্টিফিক কমিউনিটি এটা বলেনি, কিংবা কোনো চিকিৎসক মহলে কিন্তু জিনিসটা বলেননি। অতএব এই জিনিসটা, এই ধরনের বার্তা যখন এরকম একটা মানুষের থেকে আসে, সেটা খালি যে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা সীমিত থাকবে তা নয়, এটা সারা বিশ্বের মানুষ শুনছে। এবং তার থেকে ওনারা মনে করবেন যে সেকেন্ড ভ্যাকসিনটা নিয়ে নিলে আমরা সেফ, আমাদের আর কোনো প্রয়োজন নেই। এখনো পর্যন্ত WHO যেটা বলছে যে মাস্কটা, ইভেন ডাবল মাস্ক সবসময় ব্যবহার করতে হবে, এবং তার যে মেয়াদ সেটা এখনো পর্যন্ত কেউ জানে না। ওরা বলছে যতক্ষণ না আমরা বলছি ততক্ষণ আপনারা কিন্তু ভ্যাকসিনেশন নিন আর না নিন, মাস্কটা কিন্তু ব্যবহার করবেন যখন আপনারা বাইরে যাচ্ছেন। ইভেন দ্বিতীয় তরঙ্গের একটা যখন তুঙ্গে সবকিছু ছিল, তখনও বলা হচ্ছিল যে বাড়ির মধ্যেও যদি ভালনারেবল পপুলেশন থাকেন এবং আপনি যদি বাইরে, বাড়ির বাইরে থেকে আসেন, তাহলেও কিন্তু আপনি মাস্ক বাড়ির মধ্যেও ব্যবহার করার প্রয়োজন আছে। তো বেসিক্যালি মাস্কটা এমনই একটা জিনিস যেটা কোনো সময় কেউ বলছে না যে এটা এখনই বর্জন করতে হবে কিংবা ফেলে দিতে হবে, মাস্কটা ডেফিনেটলি ইউজ করতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের ভ্যাকসিনেশনের ড্রাইভটাকেও কিন্তু এগিয়ে দিতে হবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, কারণ এই মুহূর্তে আমরা জানি বলছে হাওয়াতেও নাকি ভেসে বেড়াচ্ছে করোনার ভাইরাস, তো অনেকে যেটা করছে যে চারিদিকে আমরা এত মৃত্যু মিছিল এই মুহূর্তে দাঁড়িয়ে,
আর এই পরিস্থিতিতে কিন্তু সব ক্ষেত্রে সংবাদ মাধ্যমেও দেখছি যে মৃত্যুর পরিসংখ্যানটাকে তুলে ধরা হচ্ছে, তার অপরিত মানে তার বিপরীতে তো এই চিত্র আছে যে অনেক মানুষ এটাকে রিকভার করছেন। তো সাধারণ মানুষকে আপনি কি বলবেন, মানে কি করণীয়? মানুষ কিন্তু খুব ভয় পেয়ে যাচ্ছে, কিন্তু এটা তো সলিউশন হতে পারে না। তো আপনি কি বার্তা দিতে চান মানুষজনকে? দেখো, সাইন্টিফিক আমরা যদি এভিডেন্স বেস যদি চলি, তাহলে মৃত্যু হারটা ওভাবে গুনে ধরা যায় না। যদি সাইন্টিফিকলি আমাদের যেতে হয়, তাহলে আমরা কেস ফেটালিটি রেশিও বলি, যেখানে কজন ইনফেক্টেড হয়েছে ভার্সেস কজন পেশেন্ট মারা যাচ্ছে, এটা ভারতবর্ষে 1% মতো, যেটা অ্যাকচুয়ালি ডেভেলপড কান্ট্রিজ এর থেকে কম। আর সেকেন্ডলি, আমাদের রিকভারি রেটটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। রিকভারি রেট যদি ইনফেক্টিভিটি রেটের থেকে বেড়ে যায়, তার থেকে টপকে যায়, তাহলে কিন্তু আমরা দিচ্ছি তখন। তো সেটা হয়তো এখন আমরা দ্বিতীয় তরঙ্গে সেই জায়গায় এখনো পৌঁছতে পারিনি। যেমন পশ্চিমবঙ্গে আমরা রিকভারি রেটটা দেখছিলাম অ্যাবাউট 85% মতো, সেটা যখন আমরা 95-99% পৌঁছে যাবো, তখন আমরা জানবো যে আমরা দ্বিতীয় ওয়েভকে হয়তো আমরা ক্রস করছি। কিন্তু সংবাদ মাধ্যম খালি নয়, আমার মনে হয় চিকিৎসক মহলেরও দায়বদ্ধতা আছে যে আমাদের এই যে পজিটিভ জায়গাগুলো সেগুলো মানুষকে বোঝানো এবং কি করতে হবে কি করবেন না সেই জিনিসগুলোর উপর আমার মনে হয় বেশি স্ট্রেস দেওয়া, রাদার দেন সব গেল গেল রক্ত তুললে। আমার মনে হয় যে অলরেডি মানুষরা যেখানে তাদের মনোবল অনেকটা নিচে নেমে গেছে, মানুষরা ভয় পাচ্ছে, মানুষরা আতঙ্কিত হচ্ছে, ভ্যাকসিন নিয়ে অনেকের মানুষের মনে প্রশ্ন আছে, সেই জায়গাতে আমার মনে হয় চিকিৎসকদের দায়বদ্ধতার মধ্যে পড়ছে। বিভিন্ন ফোরামে নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবগুলো জায়গাতে গিয়ে আমার মনে হয় পজিটিভ অনেস্ট পজিটিভ জিনিসগুলো মানুষকে বলা, যাতে মানুষরা ঠিক কাজগুলো করে, যাতে মানুষরা দায়িত্ব মানের মতন কাজ করেন, এবং যাতে মানুষরা পজিটিভ জিনিসগুলো ভেবে সামনের দিকে তাকাতে পারেন, সেটাতে অ্যাকচুয়ালি ইমিউনিটি বুস্টিং এর কাজও হয়। তো আমার মনে হচ্ছে যে এর একটা তো শেষ আছে, কারণ এমন কোন মহামারী কিংবা এমন কোন পৃথিবীতে কিছু আসেনি যেটা আমরা ওভারকাম করিনি। অতএব এটা ডিফিকাল্টি হচ্ছে, হয়তো মনে হচ্ছে কোনো শেষ নেই, কিন্তু শেষ আছে। এটা একটা হয়তো একটা লম্বা সুড়ঙ্গ যেটার এন্ডে গিয়ে একটা আলো আছে, সে আলোটা হয়তো অনেক আমরা দেখতে পারছি না এই মুহূর্তে, কিন্তু ডেফিনেটলি আমাদের চিকিৎসক মহলের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে মানুষের হাত ধরে সে আলোর দিকে মানুষদের নিয়ে যাও। বাবু, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। নমস্কার। এরকম নানা স্বাদের অনুষ্ঠান দেখতে হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি। আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কিংবা কথা বলতে চাইলে অবশ্যই আমাদেরকে মেল করতে পারেন artdozenpiali@gmail.com এই ঠিকানায়। এছাড়াও আমাদের ফলো করতে পারেন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটারে।